সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, কারোলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 17 জুন, রোজ শনিবার, সপ্তাহে একদিন এই আরটি অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার করে। প্রচুর আমদানি, ঈদ যত সামনে আসছে বলদগুলোর আমদানি তত বৃদ্ধি পেয়েছে দর্শক, দিন 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 আমদানি বাড়তে আছে। তো আজকে সব আমরা দেখছি সব হরিয়ানা পাঞ্জাবি বলদগুলো, আমরা এগুলোর দাম কেমন চলছে, কেমন দামে কেনা বেচা চলছে, কেমন দামে বিক্রি করছেন বিক্রেতারা, সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি। সব কিন্তু আকর্ষণীয় বলদ, মাথা নষ্ট করা আমদানি কিন্তু দর্শক দেখুন, এগুলো কিন্তু সব বড় বড় হরিয়ানা ইন্ডিয়ান বলদ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, বাজার কেমন? বাজার ভালো না, ভালো না, আমদানি তো প্রচুর দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমদানি বেশি। কত দাম রাখছেন জোড়াটা? 720। এই জোড়াটা 720? হ্যাঁ, অনেক বড় জোড়া যদিও দর্শক। আচ্ছা, ওজন কেমন হবে দুইটার? বাইশ মন বলছেন দর্শক, 720 দাম চেয়েছেন, আমরা দেখাই করে বলি। দেখুন দর্শক, 22 মন বললেন, কিন্তু 22 মন হবে না আমার ধারণা মতে, 22 মন তো হবে না, কম হবে 18 মন 19 মন পর্যন্ত যাইতে পারে আমার ধারণা আর কি। আপনি কি বলেন, বলেন তো, আপনি তো বললেন 22 মন, আপনার একুরেট ধারণাটা দেন একটু। একুরেট বলছেন, ওনারা বলছেন যে একুরেট, কিন্তু 19 সাড়ে 19 এর মধ্যেই থাকবে আমার মনে হয়। তো টার্গেট কত আছে ভাই, কত হলে বেচবেন, কত হলে বেচবেন? 680। দাম বলছে কত, কত বলছে শুনি একটু, শুনি দর্শকরা জানুক, কত বলছে? 6 লাখ বলছে, 6 লাখ পর্যন্ত দাম পেয়েছেন, 680 হলে বিক্রি করবেন এক জোড়া। আর জিনাল হরিয়ানা বলদ গরু, আমরা পাশে আরেক জোড়া দেখছি, এটা অনেক বড় এবং হাইট কিন্তু অনেক ভালো, ভালো হাইটের বলদ গরু। দাম কম আইস, দাম কম না? অনেক বড় হাইটের বলদ, এই কুচগুলো দেখুন দর্শক, মাথা নষ্ট করা আমদানি। ঈদ যত কাছে আসছে মাথা নষ্ট করা আমদানি হয়েছে দর্শক। এবার রাখলে জুয়ান না, কত দাম? 7,400। কত বলতেছে, কত বলতেছে? 5 বলতেছে। কত হলে ছাড়া যাবে ভাই? 6 লাখ, 6 লাখ দাম দেখেছেন। দুটার ওজন হবে 16 থেকে 17 মন সর্বোচ্চ দর্শক দেখুন। আজ কারোলাটে আমরা দেখছি আকর্ষণীয় ইন্ডিয়ান হরিয়ানা পাঞ্জাবি বলদ গরুর দাম আমরা দেখি দর্শক। আরো দেখেন ভাইয়া, গরুর কোনো কাস্টমার নাই ভাই, কাস্টমার নাই না? এক জোড়াটা বেচছি কিন্তু এটার কাস্টমার পাইনি এখন। এক জোড়াটা বেচছেন? এক জোড়াটা বেচছি। এক জোড়াটা কত দিয়ে বেচলেন? এক জোড়াটা দাম 320 বেচছি। 320 বেচছেন, আর এটা কি জুয়ান? এটা বস্তা জুয়ান হচ্ছে, জুয়ান হচ্ছে। ওজন কেমন হবে এটা? ওজন মনে করেন 11 মন হবে। 11 মন আসবে না ভাই? আসবে ভাই, 10 মন, 9.5 থেকে 10 মন সেট বাদে। গরু ঘুরে আঘালে এক সমান আছে ভাই, থাকলেও মনে হয় অনেক মনে হয়, কিন্তু আমি যেটা বললাম সেটাই ঠিক। আচ্ছা, এটা কত দাম উঠলো এখন পর্যন্ত? দাম বলতেছে 380 ভাঙে বলতেছে, 280। আর আগেরটা বেচছেন 320 বেচছেন, তাহলে ওইটা আগের থেকে বড়? এর থেকে বড় ছিল, নাহলে 320 কেমনে দেয়? কত হলে ছাড় হবে এটা? এটা এটা ওই রকম হলে 320 দর্শক, 320 হলে বিক্রি করা যাবে। দেখুন দর্শক, বড় বড় বলদ গরুর আমদানি হয়েছে আজকে কারোলহাটে দর্শক। আরো বেশি 8টা গরু হচ্ছে, আর 8টা কত কি সব সার না? সব বলদ, সব বলদ হচ্ছেন,
ولا ছোট বলা ছিল আমরা দেখি এই পাশে আরেক জোড়া দেখি অনেক আকর্ষণীয় বলদ এলে জুয়ান ভাই জুয়ান জুয়ান তো নাকি দাম কত 600 যাচ্ছেন কত কত বলতেছে 420 30 কত হলে ছাড়া যাবে টার্গেট 550 ওজন তো বেশি হবে না সেই হিসাবে 550 এর দাম বেশি শিলা আছে কত টুকু কত হবে বলেন তো সলোমন না কম হবে কম হবে সলোমন আসবে না একটু কম আসতে পারে না ভাই আসবে আদামন কম হ্যাঁ কম আসবে সলোমন আসবে না দর্শক আমরা দেখি আরো আমরা দেখছি আকর্ষণীয় সব হরিয়ানা পাঞ্জাবি বলদগুলোর দাম কাল ঘাট থেকে দেখছি আমরা দর্শক আমরা একটা দেখছি সিঙ্গেল বলদ লাল কষ্টসা এটা কয় দাঁত নতুন জোয়ান দাম দাম 3,20,000 3,20,000 ওজন কেমন হবে এটা তোমাদের চলতেছে এই যে দেখুন এই তো বলছে আবার চট্টগ্রাম থেকে কতগুলো কিনলেন বলত চব্বিশটা কিনা আছে কি সব বলত আচ্ছা বলত কটা কিনেছেন পাঁচটা এটা নিয়ে পাঁচটা আচ্ছা আর দুটা একটু দেখান আমাদেরকে একটু এই যে চারটা আমরা দেখি এই যে এটা এটা সংগ্রহ করলেন এই মাত্র নিজেরাই দরদাম করছেন নিজেরাই কিনতেছেন দর্শক আমরা কিন্তু বারবার বলি যে আপনারা নিজেরা আসবেন নিজেরা দরদাম করবেন নিজেরাই কেনার চেষ্টা করবেন 2,42,000 টাকা সংগ্রহ করলেন সাদারা যার দেখুন 2,42,000 আর আরো কিছু কিনেছেন আমরা সেইটাও একটু দেখাবো দর্শক দেখুন এই সাদা গরু সরাও না দেখুন এই যে এখানে এক জোড়া এই জোড়াটা স্লিপ লাগবে না আপনি ওখানে এন্ট্রি করেন জানা ভাইয়া এই জোড়াটা কত নিলেন একটু আসেন কথা বলি এক মিনিট খালি কথা বলি একটু সময় নেই আপনার এই জোড়াটা কত নিলেন 500 ওজন কেমন আইডিয়া করতেছেন আপনি ১৪ মন অ্যাকুরেট আছে আর এই পাশে আরেকটা মন এই দুইটা না এই দুইটা কত নিলেন এই দুইটা কত নিলেন 480 দর্শক দেখুন আকর্ষণীয় চট্টগ্রাম থেকে এসছেন নিজেরাই সংগ্রহ করছেন নিজেরাই দরদাম করছেন পরে সংগ্রহ করলেন দর্শক আমরা দেখলাম চট্টগ্রামের ভাইরা কেমন দামে গরু সংগ্রহ বলদ গরু সংগ্রহ করলেন বড় বড় বলদ গরু সে তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম এবং কেমন দামে বিক্রি হচ্ছে সেটাও জানানোর চেষ্টা করলাম আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম